খেতুর ধাম ট্যুরে অংশগ্রহণ করে নীলামাতা দিয়ে আমাদের কিছু উপলব্ধি বর্ণনা করবেন। হরে কৃষ্ণ। খেতুরি ধাম আসছি, মানে খেতুরি ধামে তো, হ্যাঁ খেতুরি ধাম আসছি, দর্শন করলাম, তারপরে গোবিন্দ দর্শন করলাম, তারপরে স্নানে গেলাম। ওইটা মানে কি জানি, সমুদ্র প্রেমতলি, প্রেমতলি সমুদ্রে সাগরে স্নান করলাম, মানে সবাই মিলে খুব আনন্দ লাগলো। আবার আসার পথে এটি কি নাটোর, নাটোর আর রাজশাহী নাটোর মন্দিরে আসলাম, মন্দিরটা অনেক সুন্দর, ভগবান দর্শন করলাম, জগন্নাথ দর্শন দর্শন করলাম, মানে অনেক সুন্দর প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো, মানে খুব আনন্দ লাগলো সবাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্ত সঙ্গ কেমন লাগলো? খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে আসছি, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তো এখন কিছু উপলব্ধি বর্ণনা করবেন শ্রীমতী সুমা দাস মাতাজি। হরে কৃষ্ণ। আমরা খেতুরি ধামে গেলাম, খেতুরি ধামে গেলাম, সেখানে দর্শন করলাম, ভালোই লাগলো অনেক। তারপরে ওখান থেকে গঙ্গা স্নানে গেলাম, খেতুরি গেলাম, সে জায়গাও অনেক দর্শন করলাম, ভালোই লাগে। তারপরে 156 ভোগ দিচ্ছে মন্দিরে, সেটাও দর্শন করলাম, অনেক অনেক ভালো লাগছে। তারপর ওখান থেকে আবার এটা নাটোর ইস্কন নাটোর মন্দির, এই জায়গা প্রসাদ কোনো তুলো নাই। ভগবানের কেমন দর্শন লাভ করলো? অনেক ভালো, চোখ জুড়ে গেছে এত সুন্দর ভগবান বিগ্রহ দেখে, অনেক অনেক ভালো লাগছে। হরে বল, হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন রাজেশ্বরী রাধা প্রিয়া দেবীদাসী মাতাজি কিছু বলবেন আজকের এই খেতুরি ধাম ট্যুর উপলক্ষে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মানে খুব ভালো লাগলো, এখানে আসলাম, তারপরে মন্দির দর্শন করলাম, গঙ্গায় গেলাম, গঙ্গায় স্নান করলাম, খুব ভালো লাগলো। তারপর ভাই না আরেকটা মন্দির না দর্শন, বজনতলি, হ্যাঁ বজনতলি দর্শন করলাম, হ্যাঁ ওখানে নরোত্তম ঠাকুরের বিভিন্ন মহিমা বর্ণনা করলেন মহারূপ, হ্যাঁ প্রদক্ষিণ আমরা প্রদক্ষিণ করলাম, তারপর নাটোর মন্দিরে আসলাম, নাটোর মন্দিরে আসলাম, রাধা মাধব দর্শন করলাম, জগন্নাথ বলদেব সুভদ্রা দর্শন করলাম, গোপাল দর্শন করলাম, খুব ভালো লাগলো। এখানে গরম গরম প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীমতী মনোহারিণী দেবী দাসী মাতাজি কিছু উপলব্ধি বর্ণনা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি মনে করি সবাই, সব ভক্তরা যেই জায়গায় যাওয়া হয় সবাই মনে করি বৃন্দাবনের মতোই, কিন্তু খেতুরি ধাম আসা অনেক আগেই প্ল্যান করে রাখছি যে যাবো যাবো, ভাগ্য হয়নি, আগে মনে হয় একদিন গেছিলাম, আরে অনেক বছর পরে আসলাম, কিন্তু যাই অনেক আনন্দ পেয়েছি। আনন্দ পাওয়ার পরে ভক্ত সঙ্গ করলাম, দর্শন আরতি করলাম, গুরু পূজা করলাম, রাজবিহারী মন্দির দর্শন করলাম সব, তারপর প্রসাদ পেলাম, প্রেমতলি ঘাটে গেলাম, স্নান টান সেরে ওইখানে অনেক আনন্দ করলাম, আনন্দ করার পরে আসলাম, তার স্নানের আগে ইয়ে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি নাকি ভোজন করি, ওইখানে গেলাম, ওইখানে গিয়ে পরিক্রমা করলাম, দর্শন করলাম, আনন্দ পেলাম, তারপর টোটো দিয়ে চলে গেলাম প্রেমতলি ঘাটে, ওইখান থেকে আইসা আসলাম আবার রাজবিহারী মন্দিরে, রাজবিহারী মন্দিরে প্রসাদ প্রসাদ পেয়ে শেষে গেলাম আমরা ভোজন কুটিতে, ভোজন কুটিতে গণকীর্তন নৃত্য কীর্তন করলাম এবং এক প্রভুর পাঠ প্রবচন শুনলাম। হরে কৃষ্ণ। আর হয়েছে, হ্যাঁ সে বাড়ি ঢাকায় যাওয়ার পথে আমরা নাটোর মন্দিরে আসলাম, ওইখানে এসে আর আনন্দ পেলাম, যেরকম রাধা মাধব সুন্দর ওরকম প্রসাদও সুন্দর। তারপরে মনে করেন আমি আমাদের তাঁতি বাজার থেকে আসছি, সবাই বলছে যে শুক্রবারে যাওয়ার কথা, আমি বললাম কি না শুক্রবারে গেলে তো আর তীর্থ পাবো না, তাহলে আজকে যখন তীর্থ চলো, কালকে প্রভুরে বললাম যে তীর্থ আছে,
তীর্থের মধ্যেই যাই। ঠিক আছে, সবাই তাতে সবাই বললো সবাইকে, আমরা তীর্থের দিন চলে আসলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমাদের মধ্যে কিছু মাঝে কিছু উপলব্ধি বর্ণনা করবেন শ্রীপাদ সর্বদয় প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। আসলে আমরা কালকে থেকেই এই ঢাকা থেকেই যে ভক্তের সঙ্গে একত্রিত হয়ে যে প্রতিদিন ধানের উদ্দেশ্যে রওনা হওয়াটা অনেকটা অনেক আনন্দের ব্যাপার। সারা রাত বাসের ভিতরে থাকলাম, সকালবেলা আসলাম একত্রিত সবাই, এই এত শীতের ভিতরে স্নান করলাম, অনেক ভালো লাগলো। তারপরে পদ্মার যেখানে মহাপ্রভু যেখানে নতম ঠাকুরের জন্য প্রেম রক্ষিত রেখে গেছে, সেই প্রেম তলিতে আমরা স্নান করলাম, অনেক নিত্য কীর্তন হলো, ভক্ত সঙ্গে অনেক ভক্ত দর্শন করলাম। তারপর আমরা ফিরে আসলাম আবার মন্দিরে, ইসলাম মন্দিরে। তারপরে আমরা প্রসাদ পেলাম দুপুরবেলায়। প্রসাদ পাওয়ার পরে আবার আমরা নরোত্তম দাস ঠাকুর যেখানে বসে, আর বৃন্দাবনের যে স্মৃতিচারণ, তারপরে কি বলে ভজন করতেন, ওই জায়গায় আমরা পরিক্রমা করলাম। ওখানে একটা বটবৃক্ষ আছে, আর একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভটা আমি জানি না কিছু। তারপরে আমাদের ডাক্তারবাবু একটু অনেক ভালো ক্লাস দিলেন, গঙ্গার মহিমা, পদ্মার মহিমা, নরোত্তম দাস ঠাকুরের মহিমা, এই অপ্রাকৃত মহিমা আমরা শ্রবণ করলাম। শ্রবণ করার মাধ্যমে আমাদের যে হৃদয়ের কলুষতা যাতে দূর হয়, যেরকম আমরা সবাই এখানে ভক্ত সঙ্গে এসেছি, সবাই ভক্ত, আমাদের স্মৃত লক্ষ্য হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা। এই কৃষ্ণ প্রেম লাভ করার মানে আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে এই কৃষ্ণ প্রেম লাভ করার জন্যই যে কি ধাইত ও কাছে যে বৈষ্ণব, যেখানেই আমরা বৈষ্ণব ভক্ত দেখি সেখানে আমরা সঙ্গ করার চেষ্টা করি। এইখানেও আমরা এসেছি যাতে আমাদের এই পারমার্থিক কল্যাণ কিংবা এই আমাদের ভক্তি জীবনটা সুন্দর হয়, আমরা যাতে মহাজনদের যে প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর তার কৃপা যেন আমরা ভক্তি জীবনে উন্নত হতে পারি, এবং যে আমরা এই যে আমাদের যে স্মৃত লক্ষ্য যে কৃষ্ণ প্রেম লাভ করা, সেই সঙ্গে যেন আমরা অগ্রসর হতে পারি। তারপর আমরা ঢাকায় উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা নাটোর মন্দিরে আসলাম। এখানে এসে যে অপূর্ব জগন্নাথ বলভদ্র মহারানী রাধা মাধব গোপাত এগুলো দর্শন করার পর আমরা একবারে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর দৃশ্য যা আমি আমার এই যে ভাষায় আমি প্রকাশ করতে পারছি, যা মানে অপ্রাকৃত, যেটা বলাটা খুব মানে রেয়ার। তারপরে আমরা প্রসাদ পেলাম, অনেক সুন্দর প্রসাদ, যেরকম বিদ্ধ সেরকম মন্দির, সেরকম ভক্ত, সব মিলে একেবারে মানে অপ্রাকৃত। তো আপনারা যদি আপনাদের সময় সুযোগ হয়, আপনারা এইরকম ট্যুর কিংবা এরকম পারমার্থিক ট্যুরে আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করলে আপনাদের মানব জীবন সার্থক হবে, ভক্ত সঙ্গে এই কাটানোটা যে কতটা মানে ভালো বলার আমার কাছে ভাষা নাই। তবে আমি চাই যে আপনারা যারা এইবারে আসেন নাই, অন্য অন্যবারে আপনারা আসবেন, এসে দেখবেন যে আমরা কতটা আনন্দে, আমরা যে আনন্দটা পেয়েছি আপনারাও সেই আনন্দটা পান। তো হরে কৃষ্ণ। আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে নিজে গুণে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর এই ধামের দর্শনের মহিমা কথা আমাদের বললেন। হরে কৃষ্ণ সর্বদা প্রভু। হরে কৃষ্ণ। এখন খেতুরি ধাম ট্যুর সম্পর্কে কিছু উপলব্ধি কথা বর্ণনা করবেন শ্রীমতী পদ্মাক্ষী ললিতা দেবী দাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসী শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। তো আমরা কালকে তাঁতিবাজার নামহট্ট সংঘ থেকে একটা পারমার্থিক ট্যুরে এসেছি খেতুরি ধাম, যা অভিন্ন বৃন্দাবন। তো সেখানে এসে নরোত্তম দাস ঠাকুরের ভজনতলি, তারপর প্রেমতলি, আম্রতলি সব দর্শন করলাম, যেখানে মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম গচ্ছিত রেখে গিয়েছিল, ওখানে গিয়ে স্নান করলাম। তো স্নান করার পরে এক অভিন্ন মানে দিব্য আনন্দ উপলব্ধি করতে পেরেছি।
তো তারপর ওখানে অনেক মজা করেছি আমরা, অনেক নৃত্য কীর্তন। তারপর সকালে হচ্ছে অনেক নৃত্য হয়েছে, যখন দর্শন আরতি হয়, শ্রীপাদ মধুপতি প্রভু, শ্রীপাদ প্রাণেশ্বর প্রভু, ওনারা অনেক সুন্দর কীর্তন করেছে। তো আমরা অনেক নৃত্য অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তারপর হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে প্রেমতলিতে যাই, পদ্মা নদী, সেখানে গিয়ে স্নান করি, অনেক আনন্দ করি। ওখান থেকে আবার ফিরে আসি মন্দিরে, ওখানে এসে প্রসাদ খেয়ে একটু রেস্ট নিই। তারপর ওখান থেকে আবার নরোত্তম দাস ঠাকুরের ভজন তুলিতে যাই, ওখানে অনেক মহিমা শ্রবণ করি নরোত্তম দাস ঠাকুরের। আমাদের প্রভু অনেক প্রবচন অনেক ক্লাস দিয়েছে, অনেক ভজন হয়েছে, অনেক কীর্তন হয়েছে, অনেক সুন্দর। তো সেখান থেকে আমরা ফিরে আসি, ওখান থেকে নাটোর মন্দিরে আসি। এখানে প্রভুরা আমাদের জন্য, মানে আমরা যাতে বিগ্রহটা দর্শন করতে পারি সেজন্য প্রভুরা অনেক রাত পর্যন্ত বিগ্রহকে স্নান যায় নাই, এখানে রেখে দিয়েছিল। তো আসার পরে মানে বিগ্রহ দর্শন করে এতটা মানে ই হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর রাধা বৃন্দাবন আর জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী এত সুন্দর। আসলে ভগবান যে কত সুন্দর, তার বিগ্রহ দেখলেই বোঝা যায় ভগবান কতটা সুন্দর। তো তারপর অনেক কীর্তন হলো, আমাদের সর্বোদয় প্রভু কীর্তন করেছে, আমরা নৃত্য করেছি। তারপরে মহাপ্রসাদ, ফুলকপির সবজি, ডাল, বেগুনি, অন্ন, অনেক সুস্বাদু মহাপ্রসাদ গরম গরম প্রভু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা প্রসাদ পেয়েছি, এখন শেষ মুহূর্ত। অনেক খারাপ লাগছে যে ভক্ত সঙ্গ এই পুরো একটা দিন, কালকে রাত থেকে এ পর্যন্ত ভক্ত সঙ্গ পেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তো এখন আমরা গাড়িতে উঠব, তো তারপরে যার যার কর্মস্থলে, যার যার বাসায়, যার যার গন্তব্যস্থলে সবাই পৌঁছে যাবে। তো এই জন্যে তাঁতিবাজার নামটো কর্তৃপক্ষের কাছে বিনীত একটা নিবেদন যে মাঝে মাঝে আমাদের জন্য এরকম কর্মার্থিক ট্যুরের ব্যবস্থা করে, তো আমাদের জন্য এরকম মাঝে মাঝে দিব্যানন্দ দেয়। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় নরোত্তম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি কি, জয় রাধা বৃন্দাবন কি, জয় জগন্নাথ দেব সুভদ্রা মহারানী কি। হরে কৃষ্ণ।